শুক্রবারও মালিবাগ বাজার ও মোহাম্মদপুর কৃষি মার্কেটে অভিযান চালানো হয়েছে। সকালে মোহাম্মদপুর কৃষি মার্কেটের চালের আড়তে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মূল্য কারসাজি, চাল ক্রয়ের রসিদ না রাখা, মূল্য তালিকা হালনাগাদ না করে চাল বিক্রি করায় চার প্রতিষ্ঠানকে 1,70,000 টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে মালিবাগ বাজারে চালের আড়তে অভিযান চালিয়েছে খাদ্য মন্ত্রণালয়ের মোবাইল টিম। বেশ কয়েকটি দোকানে চালের দাম যাচাই বাছাই করেন খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব মর্জিনা আক্তার। কাউকে অর্থদণ্ড না দিলেও সতর্ক করে দেন।